সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনটা শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আবারও আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। সকাল সকাল আমি ছাদে বসে আছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এত মিষ্টি একটা হাওয়া। আর তোমরা তো জানোই আমি সকালবেলা মানে বেশ অনেকটা সময় ছাদে কাটাতে পছন্দ করি, আর দিনের শুরুটাও কিন্তু খুব ভালো হয় যদি একটু সময় গাছদের সাথে থাকা যায়। সেজন্য আছি আর খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। আর তোমাদের আজকে একটা গাছ দেখাবো। হ্যাঁ, তোমাদের আগেও দেখিয়েছিলাম স্পাইডার প্ল্যান্ট আর ইঞ্চিলতা দেখিয়েছিলাম, তো সেই টপটা তোমাদের আজকে শেয়ার করব। এত সুন্দর লাগছে যে মাঝখান দিয়ে স্পাইডার প্ল্যান্টটা বেরিয়েছে আর চারপাশ দিয়ে ইঞ্চিলতা ভরে আছে। মাঝখানে কেটে কেটে ওইটা অন্য টবেও লাগানো হয়েছিল, কিন্তু তারপর আস্তে আস্তে বড় হয়ে খুব সুন্দর লাগছে, তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এইটা হলো আমার স্পাইডার প্ল্যান্টের টপটা, দেখো। আর চারপাশে ইঞ্চিলতায় ভরে রয়েছে, আর চারপাশ দিয়ে এভাবে ইঞ্চিলতাগুলো থাকায় গাছটারও কিন্তু সৌন্দর্য আরও বেশি বেড়ে গেছে। আমার এত ভালো লাগে টপটা, দেখতে খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এই যে স্পাইডার প্ল্যান্টটা আমার খুব পছন্দের, পাতাগুলো এত সুন্দর হয়। মা মাঝখান দিয়ে ইঞ্চিলতাগুলো কেটে দিয়েছিল, আবার দেখো কতটা বড় হয়ে গেছে। তোমাদের আরেকটা জিনিসও দেখাই, সেটা হলো এই দেখো, এই গাছটা হচ্ছে গোলনচাপা নাম। খুব সুন্দর ফুল হয়, প্রত্যেকবার যখন ফুল হয়ে যায় তখন মা এটাকে রেখে দেয় কেটে, তারপর যখন সিজন আসে তখন আবার টবে বসিয়ে দেয়। এই ফুলটা আমার এত ভালো লাগে, খুব পছন্দের একটা ফুল হয়। তোমাদের দেখিয়েওছিলাম সাদার মধ্যে ভেতরটা হলুদ হলুদ, খুব সুন্দর। আর দেখো এটার থেকে পাতাও কিন্তু ছেড়েছে, এটা দেখে মনটা খুব ভালো হয়ে গেল। এটাকে আবার মা টবে লাগাবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন নিচে যাই, অনেকটা সময় ছাদে ছিলাম আর এখন দেখছি আস্তে আস্তে রোদও উঠছে, গরমও লাগছে, কিন্তু আবার এদিকে হাওয়াও দিচ্ছে, কিন্তু নিচে যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, অনেকক্ষণই ছিলাম প্রায়। আর তোমাদের নিচে গিয়ে একটা জিনিসও দেখানো আছে, সেটা হচ্ছে মাদের ব্যালকানিতে রেন লিলি হয়েছে, আর এত ভালো লাগছে ব্যালকানিতে হয়েছে বলে, খুব সুন্দর লাগছে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে চলো নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো মার ব্যালকানিতে ভরে রয়েছে রেন লিলি, এই ফুলটা একটা অসাধারণ, আমার তো খুবই পছন্দের একটা ফুল। মা সবজি কাটতে বসে পড়েছে, এদিকে আছে আলু, করলা, ঝিঙে, পটল, আর এইদিকে রয়েছে হলো কুমড়ো। এই কুমড়ো, এদিকে আরেকটাও ঝিঙে দেখতে পাচ্ছি, আর মা আজকে ঝিঙে শুক্তো করবে, তো সেই জন্য ঝিঙে কাটা হচ্ছে। আজকে আমি মার থেকেও শিখবো যে কীভাবে মা ঝিঙে শুক্তো করে। এই ঝিঙে শুক্তোটা আমার এত ভালো লাগে খেতে, তাই মার থেকে আজকে শিখে নেব। যাই হোক, এই যে মা ঝিঙেগুলো কাটছে, দেখো এই যে এভাবে কেটে নিচ্ছে, এবার জলের মধ্যে রেখে দিচ্ছে সবজিগুলো। সব সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে রয়েছে ঝিঙে, কুমড়ো, এদিকে রয়েছে আর কি আলু। হ্যাঁ, এগুলো হচ্ছে আলু একটা থালা, আর একটা থালায় রয়েছে পটল, আলু, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সটা সিদ্ধ দিয়ে দেবো, এটা আমাদের বাগানের ঢ্যাঁড়স। আর এটা এখানে রয়েছে আজকে মোনা রান্না শিখছে ঝিঙে শুক্ত। ঝিঙে শুক্ত মার থেকেই শিখছি, মা এই ঝিঙে শুক্তটা দারুণ করে, সেজন্য আমি মার থেকে ঝিঙে শুক্ত শিখছি, একদিন মাকে করেও খাওয়াবো। আজকেই তো করলে, আজকেই তো আমি খাবো। এই যে ঝিঙে শুক্ত হচ্ছে, মোনা ব্যস্ত। আজকে খুবই গরম, তার মধ্যেও রান্না বান্না হচ্ছে ভালোই, আর আজকে হবে নিরামিষ কারণ শুক্রবার, সেজন্য আর আমার শুক্রবারটা খুব ভালোই লাগে কারণ নিরামিষ আমার খেতে খুব পছন্দ হয়, আর বিশেষ করে মার হাতে, মা খুব ভালো নিরামিষ তরকারি বানায়, আমার তো খুবই পছন্দ। দেখা যাক আজকে আর কী কী হচ্ছে। এটা তো হয়ে গেছে ঝিঙে শুক্তো, আর ওদিকে দেখছি অনেক সবজি কাটা রয়েছে, তোমাদের সাথেও শেয়ার করবো কী কী হচ্ছে।
এটা হচ্ছে আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি আর মা কিছুটা ছোলাও দিয়েছে তরকারিতে খেতে কিন্তু ভালো লাগে এই যে আমার প্লেট রেডি এদিকে রয়েছে ঢেঁড়স সিদ্ধ এটা হচ্ছে ঝিঙে শুক্তো আর এদিকে রয়েছে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের তিতো চচ্চড়ি আমার এটা খুব ভালো লাগে আমি বেশিরভাগ ভাতই তিতো চচ্চড়ি দিয়ে খেয়ে নিই খুব টেস্টি হয় আমি বিকেলবেলাটা ছাদে এসেছি একটু ঘরে আর থাকতে ইচ্ছে হচ্ছিল না তাই ভাবলাম একটু ছাদে আসি আর ছাদে আসতে একটা খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে আর আরেকটা জিনিস তোমাদের দেখানোর বাকি আছে সেটা হচ্ছে এখন আকাশে একদম আমরা ছাদের আমার ছাদের ওপরেই পেলিকান ঘুরছে তো তোমাদেরকে দেখাই এটা আমরা প্রায় দেখতে পাই খুব ভালো লাগে এই সময়টা ওরা আসে অনেকক্ষণ ঘুরে তারপর আস্তে আস্তে ওপরের দিকে চলে যায় তাহলে চলো আমি তোমাদের দেখাচ্ছি কি ভালো লাগে দেখতে তাহলে তোমাদের দেখালাম একদম আমাদের ছাদের ওপরেই পেলিকান উঠছে কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা